ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে পড়াতে এসে চুরির অভিযোগ উঠল এক গৃহশিক্ষিকার বিরুদ্ধে। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে শাখারিবাজার এলাকার ঘটনা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রার্থনা কোলে নামে ওই গৃহশিক্ষিকাকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, হুগলির পুরশুড়ার বাসিন্দা প্রার্থনা কোলে বছর দেড়েক আগে বিষ্ণুপুর শহরের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে শিক্ষকতার চাকরি নিয়ে এখানে আসেন। তারপর থেকেই তিনি ছিন্নমস্তা দলমাদল রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনাচক্রে তিনি তিন মাস আগে শাখারিবাজারের বাসিন্দা ও ওই স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর গৃহশিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। ওই ছাত্রীর মা পাপিয়া পাল বলেন, প্রার্থনা কোলে নামে ওই শিক্ষিকা দুপুরে মেয়েকে পড়াতে আসতেন। প্রায় দিনই পোশাক পাল্টানো সহ নানা আছিলায় মেয়েকে বাড়ির বাইরে বের করে দরজা বন্ধ করে দিতেন। প্রথম দিকে বিষয়টি সেভাবে নজরে না এলেও পরে সন্দেহ হয়। তারা খেয়াল করে দেখেন ওই ঘরের আলমারির ভেতর থেকে নগদ 1,52,000 টাকা, তার নোয়া ও ছেলের গলার চেন খোয়া গেছে বলে তিনি দাবি করেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল, ম্যাডাম আসতেন প্রায়ই, কিন্তু বাড়িতে এসে মেয়ের সাথে নানারকমভাবে আছিলাই বাইরে বের করতেন মেয়েকে। তো মেয়ে আসতো বাইরে, তো কখনো কখনো বলতেন আমি ড্রেস চেঞ্জ করবো একবার বেরো দিয়ে। এইভাবে মানে দিনের পর দিন দুপুরবেলায় পড়াতে আসতেন। দুপুরবেলা পড়াতে এসে তাকে এবারে বের করে দিয়ে 10 মিনিট 15 মিনিট কোনো দিন এইভাবে তাকে বের করে আর আলমারির থেকে বার করতেন। চুরি গেছে আমার নোয়া, ছেলের চেন, টাকা ছিল 1,52,000। তারপর হাজব্যান্ডকে জানালাম এরকম এরকম হতে। হাজব্যান্ড ওখান থেকে আসার পরে থানায় এফআইআর করলেন। এফআইআর ভিত্তিতে এবার পুলিশ যা করার করেছে। আমি চাই যে ওনার শাস্তি হোক। নিরাপত্তা তো কিছুই নেই, কাকে বিশ্বাস করবেন? একটা শিক্ষিকাকে যদি না বিশ্বাস করতে পারেন, ক্লাস সিক্সে পড়েন, আর ওই স্কুলেরই টিচার যে স্কুলে আমার। তাদের মেয়েকে পুলিশ গ্রেপ্তার করেছে খবর পেয়ে পুরশুড়া থেকে বিষ্ণুপুরে এসে পৌঁছেছেন ওই গৃহশিক্ষিকার পরিবারের লোকজন। প্রার্থনা কোলের কাকা স্বপন কুমার কোলে বলেন, বিশ্বভারতীর প্রাক্তনী তার ভাইজি, এই ধরনের কাণ্ড করবে তারা বিশ্বাস করতে পারছেন না। ওই বাড়ির বেশ কিছু টাকা এবং গয়না চুরি করে নিয়েছে, এই অভিযোগে থানা দায়ের হয়েছে এবং সেই ভিত্তিতে আমরা এখানে এসেছি ব্যাপারটা বুঝতে বা জানতে। ভাইজি তো এমনি তো ভালো পড়াশোনা, ভালো এমএসসি পাস করেছে বিশ্বভারতী থেকে, এনভায়রনমেন্ট সায়েন্স। আমাদের তো মনে হয় না যে এরকম হতে পারে, কিন্তু এখন তো যেটা হয়ে গেছে সে কি আর কি বলার কিছু নেই, সেটা আমরা তো বুঝতে পারছি না। সর্বশেষ পাওয়া খবরে পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত গৃহশিক্ষিকা প্রার্থনা কোলেকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে। তবে অভিনব পন্থা এই চুরির ঘটনায় শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ সত্যি হলে শিক্ষকতার মতো এক মহান পেশাকে ওই শিক্ষিকা যথেষ্ট কলঙ্কিত করলেন বলে অনেকেই মনে করছেন। এই অবস্থায় প্রকৃত সত্য সামনে আসুক, এমনটাই চাইছেন বিষ্ণুপুরের মানুষ। বিষ্ণুপুর থেকে সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।